আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাকে দেখলে নিশ্চয়ই বুঝতে পারেন নতুন একজন মানুষকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছে। স্বাভাবিক এই মুহূর্তে আমি আছি ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এর কর্ণধার এবং স্যারের সম্পর্কে আসলে নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই। আপনারা সকলেই অলরেডি স্যারের সম্পর্কে আপনারা অবগত আছেন যে স্যার বিনা অপারেশনে, সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে হাজার হাজার মানুষকে ব্যথামুক্ত করেছেন, স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছেন। দর্শক ঠিক তেমনি আজকে আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি মূলত পিএলআইডি এই সমস্যাটি নিয়ে স্যারের কাছে উনি আসেন এবং স্যারের কাছে উনি ট্রিটমেন্ট শুরু করেন। আগামীকালকে উনি চলে যাবেন। সো সর্বোপরি ট্রিটমেন্ট ব্যবস্থাটা কেমন, উনি আজকে কেমন আছেন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় এবং ট্রিটমেন্ট নেওয়ার আগে উনি কেমন ছিলেন, কিভাবে এর সূত্রপাত, সব কিছু ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব। তার আগে দর্শক আসুন একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ মাকসুদুর রহমান। আচ্ছা, বাসা কোথায় স্যার আপনার? শ্যামলীতে থাকি আমি। শ্যামলী, ঠিক এই ডিপিআরসি হাসপাতালের পাশের বিল্ডিং এ থাকি। পাশের বিল্ডিং এ থাকেন? আচ্ছা, আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবত পিএলআইডি রোগে ভুগছিলেন, এর শুরুটা ঠিক কবে যদি একটু বলেন? গত 5 বছর আগে কোনোভাবে হয়তো আঘাত পেয়েছিলাম আমি, মানে স্পেসিফিক ভাবে ওরকম মনে নাই। এই আঘাতগুলো আসলে মনে থাকার কথাও না, ডাক্তাররা যতটুকু বলে যে কোনো ভাবে হতে পারে, মোটরসাইকেল চালাতে যেয়ে, উঠে বসতে যেয়ে, ভার উত্তোলন করতে যেয়ে, ভার উত্তোলন করতে গিয়ে 5 বছর আগে আঘাত পাওয়ার পরের 5-7 দিন পরে ব্যথাটা অনুভব হয়, তখন আমি ফিজিওথেরাপি নিয়ে 5-7 দিন এক্সারসাইজ করার পরে ভালো হয়ে গেছিলাম। গত 5 বছরে আমার কোনো অসুবিধা, মানে এই 5 বছর আপনি মোটামুটি ব্যথামুক্ত ভাবে ছিলেন? ব্যথামুক্ত ভাবে ছিলাম, হ্যাঁ। তবে মুভ করতে গেলে বা স্বাভাবিক, মানে একেবারে স্বাভাবিক, কোনো একদম স্বাভাবিক ভাবে ছিলেন। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে গত 1 মাস আগে আমার কিছু জার্নি করতে হয়। আচ্ছা, এটা আসলে লম্বা জার্নি করার কারণে ব্যথাটা আবার শুরু হয়। ব্যথাটা কি শুধু কোমরে ছিল নাকি? প্রথমে শুধু কোমরে ছিল, তারপরে বাম পায়ে নখ পর্যন্ত নামতো এবং এটা এতই তীব্র, হাঁটা চলাফেরা তো দূরের কথা, শুয়ে থাকতেও কষ্ট হতো এবং এই তীব্রতাটা এত যে এটা সহ্য করা কঠিন। সত্যি কথা, যেটা ব্যথাটা কি নির্দিষ্ট কোনো সময় থাকতো নাকি সার্বক্ষণিক? সার্বক্ষণিক, 24 ঘন্টা। তার মানে আপনি রাতে ঘুমাতে গেলেও আপনার এই ব্যথাটা সারাক্ষণই থাকতো? ঘুমানোর তো প্রশ্নই আসে না, ব্যথা থাকলে তো ঘুম আসবে না। মানে আপনি যে সারাদিন পরিশ্রম করার পর আপনি যে রাতে ঘুমাতে যাবেন সেটা আপনি ঠিক মতো ঘুমাতে পারছেন না? সারাদিন শুয়ে থাকা এবং ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে। তো এই 5 বছর পরে হঠাৎ করে যখন এই ব্যথাটা কোমর থেকে শুরু হয়, আপনি যেটা বলেছেন, তারপর বলেছেন যে পায়ের নিচে যায়, শরীর আর কোথাও কি রেফার হতো এই ব্যথাটা? আর কোথাও রেফার হতো, শুধুমাত্র পা এবং কোমর, হাতের বাম, আচ্ছা পায়ের বাম। তো যখন প্রথম এই ব্যথাটা শুরু হয়, প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছেন? প্রাথমিকভাবে, হ্যাঁ, স্বাভাবিকভাবে অর্থোপেডিক বিশেষজ্ঞ দেখাইছিলাম, তারা অপারেশনের জন্য অ্যাডভাইস করে। আচ্ছা, তারপরে ফিজিক্যাল মেডিসিন, তারা মেডিসিনের জন্য অ্যাডভাইস করে। আমি মেডিসিন কখনোই খাইনি এই ব্যথার জন্য, ইভেন একটা পেন কিলার না পাও খাই না। আচ্ছা, বাট আপনি ব্যথাটা আপনি নিজে সহ্য করে গিয়েছেন? চেষ্টা করছি, কারণ ব্যথা, যে ব্যথা আমি যতটুকু আমার মনে হয়েছিল গত 5 বছর আগে, ওষুধ খেয়ে আসলে এই ব্যথা কমানোর কোনো সুযোগ ছিল না বলে আমার মনে হয়েছিল, বলে আমি ওষুধ খাইনি। ডাক্তারের কাছে গেছি আমি, মেডিকেল ডাক্তারের কাছে গেছি, নিউরো সার্জনের কাছে গেছি, তারাও সার্জারি কথা বলছে, ফিজিক্যাল মেডিসিন তারাও সার্জারি কথা বলছে, অর্থোপেডিক্স তারাও সার্জারি কথা বলছে। তো আমার মানসিকভাবে সার্জারি করার ইচ্ছা ছিল না এই মুহূর্তে, এবং সার্জারির যে সিমটম গুলো ডাক্তাররা বলছে সেই পর্যন্ত আমি যাই নাই। আচ্ছা, তখন পর্যন্ত এই কারণেই আমার বাসার পাশে যেহেতু ডিপিআরসি হাসপাতাল, তো আমি এখানে স্যারের, মানে ডিপিআরসি সম্পর্কে আপনার একটা ধারণা ছিল পূর্বে? আগে ধারণা না, পূর্বে কোনো ধারণা ছিল না। তাহলে আপনি ওই সময় কি সার্চ করা শুরু করলেন? সার্চ করা শুরু করিনি, আমার বাসার পাশে সাইনবোর্ড দেখে চলে আসছে। আচ্ছা, দেখেছেন যে সাইনবোর্ডে, মানে ডিপিআরসি হসপিটাল, হাসপাতাল, খোঁজ নিয়ে সরাসরি চলে আসে? হ্যাঁ, এবং এখানে এসে আমি সরাসরি রিসেপশনে জিজ্ঞেস করি যে পদ্ধতিটা কি। পদ্ধতিটা যেটা, সেটা হচ্ছে কোনো সার্জারি ছাড়া ফিজিওথেরাপির মাধ্যমে, এক্সারসাইজ, ব্যায়াম এর মাধ্যমে চিকিৎসা করানো হয়। এটাতে বেশি আমাকে উদ্বুদ্ধ করেছে, আকৃষ্ট করছে। তারপরে এসে আমি গত 20 দিন আগে ভর্তি হই। 20 দিন আগে আপনি এসে সরাসরি ভর্তি হন? আপনি যখন প্রথম হসপিটালে আসেন
স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছিলেন না আমার যতটুকু মনে আসে। না, বেশ বেশ কষ্ট বলতে আমি এক পা হাঁটতে পারতাম না, মানে এক পা হাঁটলে পরের পাটা ফেলতে আমাকে প্রচন্ড রকম কষ্ট পেতে হতো। জিনিসটা কি এরকম হয়েছিল যে বিছানা থেকে উঠতে গেলে কারো সাহায্য নিয়ে আপনাকে উঠতে হচ্ছে? না, আমি একা উঠতে পারতাম, মানে একা ওয়াশরুম টুম সেগুলোতে যেতে পারতেন, কিন্তু প্রচন্ড কষ্ট হতো। আচ্ছা, যেটা বলেছেন যে এক পা দেওয়ার পরে আরেক পা দিতে গেলে আপনার প্রচন্ড রকম তীব্র কষ্ট হতো, স্যারের সাথে সহ্য করেই চেষ্টা করতাম ওয়াশরুম বা বেড থেকে ওঠার। স্যারের সাথে যখন দেখা হলো, স্যার আপনার টোটাল সামগ্রিক অবস্থাটা দেখে কি বলেছিলেন? স্যার প্রথমে আমাকে ভর্তি হওয়ার জন্য বললেন, কারণ আমার যে পরিস্থিতি তাতে ভর্তি হয়েই ট্রিটমেন্ট নেওয়াটা জরুরি ছিল, আমিও সেটা মানসিকভাবে প্রস্তুত ছিলাম, এই কারণে এখানে ভর্তি হয়েছিল 20 দিন আগে। আচ্ছা, আজকে 20তম দিন শেষ, আগামীকাল হয়তো আপনি চলে যাবেন। চলে যাবো ইনশাল্লাহ। তো সর্বোপরি সেই প্রথম ভর্তি হওয়ার দিন আপনি যতটা অসুস্থ ছিলেন এবং কালকে চলে যাবেন, আজকে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রাখছে। এখানকার সেবাই, স্যারের পরামর্শে, আপনাদের আন্তরিকতায় এবং ফিজিওথেরাপিস্টদের যে চেষ্টা এখানে দেখছি সেটা ভালো মন্দ মিলায় প্রতিষ্ঠান ডিপিআরসির ভালো দিকটাই বেশি। 20 দিন পূর্বের এবং 20 দিন আগের আমি বলবো 80% ভালো আমি, আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে কি হাঁটা চলা, যেটা আপনি কিছু আগে বলেছিলেন যে সেকেন্ড পা দিতে গেলেও আপনার প্রচন্ড কষ্ট হতো, এখন কি স্বাভাবিকভাবে হাঁটা চলা, সিঁড়ি দিয়ে ওঠা নামা সেগুলো একটু করে দেখেছেন, সেগুলো করতে পারছেন কিনা? গত 5-7 দিন আগে বলছে একটু চেষ্টা করবেন অল্প অল্প করে, আমি চেষ্টা শুরু করছি এবং গত 2-3 দিনে আমার কোনো অসুবিধা হয়নি, সিঁড়ি দিয়ে ওঠা নামা, ওয়াশরুম যাওয়া, ইভেন 15-20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত আমি একটু হাঁটাহাঁটি করছি, সত্যি কথা কোনো অসুবিধা হয়নি। তার মানে অপারেশন ছাড়াই এখন পর্যন্ত আশা করা যাচ্ছে যে আপনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, এবং অপারেশনের ডিসিশন থেকে সরে আসা পর্যন্ত এখন পর্যন্ত মনে হচ্ছে যে না, ডিসিশনটা রাইট ছিল, রাইট ছিল, আলহামদুলিল্লাহ। স্যার অসংখ্য দর্শক আছেন আমাদের দেশে বা দেশের বাইরে, আপনি হয়তো পাশের বাসা দেখে হয়তো আপনি জানতে পেরেছেন বা সামহাও কোনোভাবে আপনি এসেছেন, একটা তথ্য কিন্তু একটা মানুষের জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না, তাদের সাথে যদি আপনার এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন বা তাদের জন্য যদি আপনার বলার কিছু থাকে আপনি একটু বলতে পারেন। দেখুন, অপারেশন একেবারে শেষ সিদ্ধান্ত, অপারেশনটা আপনার হাতে রেখে বাকি সিদ্ধান্তগুলো নেওয়া উচিত বা চেষ্টাগুলো করা উচিত, এবং সেটার জন্য ডিপিআরসি আমার মনে হয় খুব ভালো একটা প্রতিষ্ঠান। তো আমার এটাই বলা থাকবে, PLID যারা, তারা অন্তত একবার অপারেশন আগে এসে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করুন, ইনশাআল্লাহ ভালো হবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার, আপনাকে খুব সুন্দর করে বলেছেন আপনার অভিজ্ঞতাটা। দর্শক শুনলেন এতক্ষণ, দেখুন একটা জিনিস আসলে বারবারই আসলে ফিরে আসছে আমাদের কাছে, শুধু আমার এই ভাই নয়, এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য মা আছেন, ভাই আছেন, বিভিন্ন মানুষ, বিভিন্ন বয়সের মানুষ এসেছেন, তারা তাদের অতীত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করেছেন, তাদের জীবনে যে ধরনের ভুলগুলো ছিল সেগুলো তারা শেয়ার করেছেন, যেগুলো সঠিক সিদ্ধান্ত ছিল সেগুলো শেয়ার করেছেন। আমরা সবাইকে একটা কথাই বলবো যে আপনারা অপারেশন অবশ্যই দরকার আছে, কেন অপারেশন করবেন না? যদি আপনার একদম শেষ অবস্থা হয়ে যায় যে না এরপরে আর কোনো কিছু করা সম্ভব না, আপনি অবশ্যই অপারেশন করবেন, কিন্তু তার আগে আমাদেরকে অন্তত একবার চেষ্টা করতে হবে যে আমি অপারেশন ছাড়া আসলে পারি কিনা বা এই ধরনের কোনো ওয়ে আছে কিনা। আসলে আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন, একটু সার্চ করেন, এরকম অসংখ্য ওয়ে আছে, অনেক ভালো ভালো টেকনোলজি এখন আমাদের বাংলাদেশে আছে, যদি আমরা খুঁজে নিতে পারি আমরা কিন্তু অবশ্যই সুস্থ এবং ভালোভাবে আমাদের বাকিটা জীবন আমরা পার করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য, দোয়া করবেন আমাদের স্যারের জন্য ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এবং দোয়া করবেন আমাদের DPRC হসপিটালের জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।